সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে ভীষণ মজাদার, লোভনীয়, ইয়াম্মি ইয়াম্মি একটা পুইশাকের বিচি আর পুইশাকের পাতা দিয়ে চেপা শুটকির রেসিপি। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুইশাকের বিচি আর পুইশাকের পাতা নিয়েছি, সম পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি তিনটি চেপা শুটকি। শুটকিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে 5-6 বার ক্লিন করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে আবারও 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন শুটকিগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ধোয়ার জন্য, তাহলে খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এখন মূল রান্নায় চলে যাব। চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি একটু নরম করে নেব, অর্থাৎ একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে বুঝে নেবেন পেঁয়াজগুলো খুব ভালোভাবে পারফেক্টলি সফট হয়ে গিয়েছে। মুচমুচে করব না, একটু সফট করে নেব। কম বেশি সকল গৃহিণীরাই আমরা রান্না করতে পারি। আমি আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মামমাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। পেঁয়াজগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেলে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, বড় সাইজের 1 কোয়া রসুন আমি কুচি করে দিয়ে দিয়েছি। মরিচের রসুনটা একসঙ্গে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নরম হয়ে গেলে আগে থেকে ক্লিন করে রাখা শুটকিগুলো দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়তে চাড়তে শুটকিগুলো একদমই তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে গলে যাবে। আগে থেকে যদি হালকা কুসুম গরম পানিতে শুটকিগুলো ধুয়ে নিতে পারেন খুব ভালোভাবে, তাহলে রান্নার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বালি বালিও লাগবে না একদমই। খুব ভালোভাবে শুটকিগুলো থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে। দেখুন শুটকিগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে একদমই মিশে গিয়েছে। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন গুঁড়ি মশলাগুলো অ্যাড করে দেব। শুটকির সঙ্গে যে কাঁটা থাকে সেটা নিয়ে ভয় নেই, সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে কাঁটাগুলো নিজে থেকে শাকের উপরে চলে আসবে। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়েছি, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ, সরি, ধনিয়ার গুঁড়ি, আর উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ি। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই জেনে বুঝে দিতে হবে, শাক রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায়। এবার খুব ভালোভাবে একটু সময় নিয়ে 3-4 মিনিটের মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে চেষ্টা করবেন মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু শুটকিটা যে তেলে ভেজে নিয়েছি সেটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুইশাকের বিচি আর পুইশাকের পাতাগুলো দিয়ে দিয়ে এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য, অর্থাৎ 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। আপনারা এখন দেখতে পাবেন কাঁটাগুলো নিজে থেকে কিন্তু নাড়তে চাড়তে শাকের উপরে চলে আসবে। এভাবে করে নেড়ে চেড়ে আপনারা কাঁটাগুলো ফেলে দিতে পারেন। আমি যতটুকু সম্ভব কাঁটাগুলো এভাবে বেছে বেছে ফেলে দিয়েছি। এই শুটকির কাঁটাগুলো কিন্তু গলে যায় না, এভাবে ভাঙা ভাঙা হয়ে যায়। আপনারা সবগুলো কাঁটা এভাবে করে তুলে ফেলে দিতে পারবেন, তাহলে খাওয়ার সময় আর আপনাদের বিরক্তির কারণ হবে না। গ্রাম বাংলা যেসব আফুরা আন্টিরা থাকেন অনেকেই হয়তো এই পুইশাকের বিচি খেতে পছন্দ করেন। আজকে আপনাদের পছন্দের একটি রেসিপি আমি শেয়ার করেছি। রেসিপিটা যদিও খুব সিম্পল, তবু যেহেতু আমার কুকিং চ্যানেল, আমি চেষ্টা করি আমার রেগুলার যে ছোটোখাটো রান্নাগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন কতটা কমে গিয়েছে, খুবই অল্প পরিমাণে হয়ে গিয়েছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। পুঁইশাকের বিচিগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। পুরো রান্নাটা কিন্তু 7-8 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমি আবারও 1-2 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নেব। ঝোলটা একদমই শুকিয়ে শুকনো শুকনো করে ফেলবেন না, একটু ভিজে ভিজে থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই রেসিপি একবার তৈরি করে খাওয়ানোর পর আমার কাছে কিন্তু আমার পরিবারের সদস্যরা বারবার খেতে চেয়েছিল। আপনিও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি দ্বিতীয়বার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপি তৈরি করার জন্য।
রান্না কমপ্লিট। আমি একদমই ধনিয়া পাতা ব্যবহার করিনি, তাহলে শুটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। শুটকির রেসিপিতে কখনোই ধনিয়া পাতা ব্যবহার করবেন না। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে, কতটা ইয়াম্মি ইয়াম্মি একটা পুঁইশাকের বিচির শুটকি দিয়ে রেসিপি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু শুটকির ভর্তার চেয়েও শুটকির এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আজকে আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। আবারও বলছি, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার চ্যানেলের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।